হ্যাঁ মিত্র আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন অনেক ভয়ঙ্কর বিপদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন যদি বৃন্দাবনে আসার প্ল্যান করে থাকেন সেই বিপদগুলো কি এবং কোন কোন জায়গায় বসে রয়েছে ফাঁদ পেতে পর্যটকদের যাত্রীদেরকে ভক্তদেরকে ধরার জন্য এবং তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা আত্মসাত করার জন্যই তাদের প্ল্যান তো সেই ব্যাপারেই বিস্তারিত আজকে সব তথ্য একদম দিয়ে দেবো প্রভু তো আজকে সব তথ্য দিয়ে দেবো সেই ব্যাপারে কোনো রকম চিন্তার কোনো কারণ নাই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখে যাবেন আপনার অনেক উপকারে আসবে এবং ভবিষ্যতে আপনি আসার প্ল্যান করছেন এই বিপদের হাত থেকে আপনাকে বাঁচতে হবে কিছু কিছু কাজ আছে যা ভুলেও কখনো করবেন না বৃন্দাবনে আসলে পরে অপরাধমুক্তও থাকবেন এবং বিপদমুক্তও থাকবেন দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে মিত্র একটি সত্য ঘটনা আপনি শুনে নেন ঘটনাটি কোথায় ঘটেছিল বৃন্দাবনে আপনিও তো দর্শনে আসবেন তো ঘটনাটি হয় এরকম যে গোকুলে আমরা একটা গাড়ি মানে আমাদের গাড়ি যায় সব সময় দর্শনের জন্য হুম। তো আমাদের একটা ভক্ত গ্রুপ গিয়েছে আমি যখন যাই ওই সাইডটা একদম ঢুকিই না ওখানে মোটামুটি আমি দর্শন করাই না হ্যাঁ তো আমি দর্শন করাই সময় আমার সাইট সব নির্ধারণ করা হয় যেখানে একদম ঝামেলা মুক্তভাবে রকম এখানের পাণ্ডারা আছে যাদেরকে ব্রাহ্মণ বলা হয় তো তারা মানে ধরে একটা টাকা মানে আপনাকে এমনভাবে কনভেন্স করবে আধা ঘন্টা কথা বলে যে এই মহিমা সেই মহিমা এই হয় ব্রজধামে হ্যাঁ দানের যে আপনি বাধ্য দিতে আপনাকে বলবে ধরুন দশ হাজার এক টাকা আপনাকে এখানে দান দিতে হবে আসলে দেখুন আজ পর্যন্ত আমি কিন্তু ব্রজধামের নিন্দা করিনি ব্রজধাম নিন্দন বর্জন কখনো নিন্দা করা যাবে না কিন্তু কিছু অসাধু ব্যক্তিদের হাত থেকেও আমাদের ব্রজধামকে বাঁচাতে হবে বৃন্দাবনে সবাই কিন্তু খারাপ নয় হুম কিছু বাইরের অসাধু ব্যক্তিরা আসে তারা কোন জায়গায় কোন জায়গায় স্ক্যাম করে থাকে ভক্তদের সাথে সেটা পরে বলছি কিন্তু ব্রজধামকে কখনো নিন্দা করবেন না সাধুদের কখনো নিন্দা করবেন না আসলে তারা সাধুই না তবে নিন্দাটা সাধুর কেন করবেন তাই না তো বলছি কিছু অসাধু ব্যক্তির ঘটনা দেখুন কলিযুগ এটা থাকবেই ভালো মন্দ মিলিয়ে সব কিছু সব জায়গায় তাই না সত্যযুগ থেকে এই অবধি হয়ে আসছে কিন্তু অসুরেরাও ছিল ভক্তরাও ছিল তো মনে করুন না সেই অসুরা বদল করে এক নতুন স্ক্যাম তৈরি করেছে সেরকম তো ঘটনাটি শূন্য একটু মধ্যে দিয়ে আগে প্রথমে তারপরে বলি যে আপনি কিভাবে বাঁচবেন তো সেই জায়গাটা কোথায় সেটা হলো গোকুল গোকুলের যমুনার তটে দেখেইছিলাম একটা ভিডিওতে যে এখানে প্রচুর বরফ পড়েছে ফেনাটা এমন হয়েছিল যমুনা জিতে যে সেখানে যেন বরফের মতো সেজে আছে কিছুদিন আগেই ভিডিওটা ছেড়েছিলাম সেই জায়গাটাই জানেন তো আপনি ধরুন গাড়িওয়ালাকে বিশ্বাস করলেন সবচাইতে বড় কথা হলো লাল দাঁত আলা লোকদের বিশ্বাস করবেন না এখানে লাল দাঁত মানে হলো প্রচুর পরিমাণে গুটকা খাচ্ছে এখানে বেশিরভাগ হলো ড্রাইভারগুলো ভুট গুটকা খায় দাঁতগুলো পুরো লাল থাকবে হ্যাঁ অমুক সমুক যে পয়সাও বলবেন ধরুন আপনি পার ডে দু হাজার টাকা বললো একটা গাড়ি ভাড়া দর্শন করাতে নিয়ে যাবে সেই ড্রাইভারই না ওতে লিঙ্ক থাকে সেই পান্ডাদের সাথে ড্রাইভার ওই জন্য বুঝে শুনে নিতে হয় বা নতুন যারা আসেন তারা তো বুঝবেন না যে কোন গাড়িওয়ালা কীরকম সে আপনার কথায় রাজি হয়ে যাবে অল্প পয়সায় আপনি যা বলবেন তাই দেখা যায় একটা গাড়ি সকাল থেকে সন্ধ্যা অবধি চলবে অনেক দূরে দূরে যেতে হবে তিন হাজার টাকা ভাড়া সে আপনাকে দু হাজার টাকা বলবে কিছু ড্রাইভার ভালো থাকে কিছু ড্রাইভার খারাপ থাকে সে করবে কি জানেন ওদের তলে তলে না সেটিং করা থাকে গিয়ে সেখানে মন্দিরে আগে থেকে ইশারা করা থাকে যাও যাত্রী নিয়ে এসছি তুলে দেবে যাত্রীদের হাতে গাইড না থাকলে এই বিপদটা হয় মিত্র আশঙ্কা থাকে তো এটা থেকেও সাবধান থাকবেন সেখানে সে বসাবে বাইরে থেকে গেট লক করে দেবে জানেন লক করে দিয়ে তারপরে আপনাকে আধা ঘন্টা কনভিন্স করবে তারপরে বলবে দান করো দান করে যান না পারুন আপনি কত বলবেন সেখানে দু হাজার এক টাকাও তো বলবেন তাই না তো এই দু হাজার টাকা তো গেল এই রকম ব্যাপার আর এইটা কোথায় হয় আমি বলি আপনার গোকুলের সাইট আছে যেটা চুরাশি খাম্বা যে মন্দির দর্শন করছেন ওখানেও কিছুটা আছে বসিয়ে একটা ব্যবস্থা নেওয়া হয় ওরকম ব্যবস্থা তো সে কারণে দর্শন করে তাড়াতাড়ি পারিয়ে আসা সবচাইতে বাঞ্ছনীয় ওখানেও সাবধান থাকতে হবে আর একটা গোকুল হলো পুরনো যেটা রয়েছে এদিকে যমুনার তটের গোকুলটা সেইখানে ড্রাইভাররা জবরদস্তি আপনাকে নিয়ে আপনি বুঝতে পারবেন না ও গলির মধ্যে আপনাকে বলবেন যে দর্শন করে চলে আসুন আর এদিকে ওদের সেটিং রয়েছে এসে ডেকে তারপরে একটা ঘরের মধ্যে আটকে দেবে আপনি বেরোতেও পারবেন না জানেন তো এরকম মারপিট পর্যন্ত হয়ে গেছে ভক্তদের সাথে ভক্তরা তো চায় ভক্তদেরকে সর্বদা রক্ষা করতে কিছু সংখ্যক ব্যক্তিরা আছে এরকম যেরকম আমাদের নন্দ বাবার কথা শুনেছেন দর্শন করাতে নিয়ে গেছে ওখানে নিয়ে নাও এবারে ঘরের ভিতরে আটকে দিয়েছে দর্শন মন্দির দর্শন করাবে বলে এবার মহিমা বলছে তারা বেরোতে চাইছে বেরোতেও পারছে না হ্যাঁ তারপর তাদেরকে একের পরে এক একের পরে এক কথা শুনিয়ে লাস্টে বলে কি যে এই দান দিতে হবে গোসেবার জন্য দান দিন ঘিয়ে ঘিয়ের জন্য টাকা দিন এই মিষ্টান্ন দিতে হবে সে কারণে দিন এরকম বলে বলে তারপরে সেখানে ধরেছে লাস্টে বাধ্য হয়ে সে তো কেন দেব যাত্রীদেরকে এবার সাথে যে গাইড ছিল কেন দেব অমুক এই করে সেখানে তো বিশাল ঝামেলা তুখার। কত বড়ো বিপদ বলুন তো পুরো যাত্রাটা নষ্ট হয়ে যায় ব্রজধামের নিন্দা হয় কত রকম সমস্যার সম্মুখীন পড়তে হয় তাই এই ভিডিওটা আজকে সব খুলে বলছি একদম তো এই ধরনের ড্রাইভার থেকে বাঁচতে হবে হুম এবারের কথা হলো এখানে বাঙালি কম আমরা যে কয়জন আছি একটু বাঙালিরা জিনিসটা বুঝে ভক্তদেরকে দর্শন করাবার চেষ্টা করি কিন্তু নতুন যারা আসেন তারা কিন্তু একটুখানি সাবধানে থাকবেন কিন্তু দেখুন প্রভু আমাদেরকে ব্রজধান দর্শন করতে হবে ভগবানের কৃপা লাভ করতে হবে ভগবত ধামে ফিরে যেতে হবে আর এইগুলো এগুলো থাকবে সব জায়গায় আছে এখন বুঝলেন এখন কলিযুগ না কিছু করার নেই কিন্তু দামের নিন্দা করলে আমাদের চলবে না ভগবান তো এই সিস্টেম তৈরি করে যায়নি না পরে তৈরি হয়েছে কালের গতিতে ধীরে ধীরে এরকম হয়েছে এই একটা স্ক্যাম আলাদের সবচাইতে বেশি স্ক্যাম মানে ওরা শুধু ওখানে কেন কোন জায়গায় কোন জায়গায় মানে নন্দগ্রাম হোক বা বারসানা হোক কোন জায়গায় কোন জায়গায় মন্দিরে ঢোকালে পরে আপনার কাছ থেকে পয়সা করি ঝাড়া যাবে ধরুন পাঁচশো টাকাও যদি আপনার কাছ থেকে নিতে পারে দুশো টাকা ওর টিপস আছে বুঝতে পেরেছেন সেইগুলো বেঁচে থাকতে হবে পার্কিং পার্কিংয়ের নামে আপনার কাছ থেকে ধরুন পার্কিং পঞ্চাশ টাকা সেখানে একশো টাকা দুশো টাকা নিয়ে পার্কিং পার্কিংয়ের নামে নিয়ে নেয় তো এটাও কিন্তু বাঁচতে হবে লিখে রাখুন একের পর এক আচ্ছা এবারের কথা হলো যে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক জায়গায় থাকে মানে আপনি এসছেন রেস্টুরেন্টে ওদের সেটিং থাকে ওদের পছন্দ মতো ধাবায় আলাদের হলো স্ক্যাম সবচাইতে বেশি ওদের পছন্দ মতো জায়গায় আপনাকে খাওয়াতে নিয়ে যাবে নিজে খাবার অ্যারেঞ্জ করুন নিজের পছন্দ মতো ধাবায় যাবেন ওদের কথা মতো কোথাও ধাবায় উঠবেন না টোটোওয়ালা এই কাজ করবে আর বৃন্দাবনের মধ্যে অটো করে ঘুরে নেবেন ঠিক আছে এবারের কথা হলো গাইড সবচাইতে বড়ো প্রবলেম কি জানেন ভ্রমণে আসলে যে আপনার স্থানের মহিমা কে বলবে বেশিরভাগ অসওয়ালারা এরা তো শাস্ত্র শাস্ত্র অধ্যয়ন বা এইসব নিয়ে চর্চা করে না ভাড়া নিয়ে হলো এদের কথা গাইড একটা লাগেই নয়তো যেন বৃন্দাবন দর্শনই আনকমপ্লিট থেকে যায় জানেন তো ওই জন্য রিসার্চ করে মহিমা শ্রবণ করে একটুখানি গ্রন্থ অধ্যয়ন করে আসলে পরে সবচাইতে ভালো হয় আরেকটা বুদ্ধি আমি বলে তো বাঁচার উপায় বলে দিচ্ছি আপনি বৃন্দাবনে হোটেল নিলেন হোটেল নেওয়ার পরে খাওয়া দাওয়া আপনি বাঙালি কোনো মন্দির দেখে আপনাকে খেতে হবে বৃন্দাবনে সাড়ে পাঁচ হাজার মন্দির গাড়িটা যখন ঠিক করতে যাবেন সমস্যা হয় কখন জানেন যে আপনি কি গাড়ি নেবেন এক এক গাড়ির এক এক রকম কিন্তু রেন্ট থাকে ধরুন লোক কম আছেন দুজন তিনজন আছেন সে সময় আপনাকে কি করতে হবে একটা টোটো ভাড়া করতে চাইবেন বা একটা অটো ভাড়া করে ঘুরবেন কেন বড় গাড়ি নিলে পরে বেশি হ্যাঁ আর একটা সবচেয়ে বড় স্ক্যাম কী হয় জানেন আপনি যে পয়সায় ঠিক করালেন ও ধরুন আমরা সারা সারাদিনে দর্শন করায় নিম্নতম বারো থেকে পনেরোটা স্পট কভার করি হ্যাঁ ওরা কি করবে আপনার কাছ থেকে টাকা নেবে আর স্পট কভার করাবে একটা থেকে দুটো কোনো কোনো পাবলিকদের কাছ থেকে কিন্তু মানে একটা স্পটের জন্য এক হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয় এরকম অনেক ভক্তরা এসেছে এসে পরে বলেছে যে প্রভু গাড়ি নিয়ে গেলাম জানেন আমরা তো জানি না একটা স্পটের জন্য এক হাজার টাকা নিল তাহলে এবারে চিন্তা করুন কত টাকা একটা স্পট ঘুরতে হয়তো এক ঘন্টাও সময় লাগে না নিয়ে চলে আসবে এক হাজার টাকা নিয়ে নেবে আপনি ফের আবার পরের দিন ফের আবার বিকেলবেলা গাড়ি করবেন ফের আর একটা দুটো তিনটে এরকম স্পট ঘুরিয়ে নিয়ে আসবে দু হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে নেবে এরকমও আছে তো কথা বলতে হবে এরকমভাবে বলবেন যে আমাকে সারাদিন দর্শন করাতে হবে সকাল থেকে একদম বিকেল অবধি আমি এই টাকা দেব ঠিক আছে এবার গাড়ি অনুযায়ী কিন্তু এই রেন্টটা হয় তার রেন্ট কত হতে পারে সবচাইতে উপরে চার হাজার টাকা অবধি আছে যদি গ্রুপ বড় হয় আচ্ছা তারপরে ওরা আগে জিজ্ঞেস করে কজন লোক আছেন হ্যাঁ তো সেই হিসাবে এখন লোক ওদের জানি না গাড়িটা তো যাচ্ছে ভাই আমরা দুজন গেলেও যা দশজন গেলেও তাই ঠিক আছে যার কাছ থেকে যেরকম নিয়ে পারে এরকম একটা ব্যাপার থাকে তারপরের কথা হলো ওরা সাইড ঘোরাতে নিয়ে যাবে পেট্রোল বাঁচাবে কিভাবে সেই চিন্তা করবে আগে যে গাড়ির তেলটা আমার বাঁচবে কাছাকাছি দর্শন করাবে এত মানে স্ক্যাম ওদের হাতে পড়া মানে জীবন শেষ এই রকম অবস্থায় জানেন তো আর আপনি এই সাইডটা একদিনে যাবেন মথুরা এবং গোকুল একদিনে করা যায় একদিনে করে নেবেন দর্শন অনেক আছে দশ বারোটা দর্শন আপনি আরামসে করতে পারবেন তারপরে একটা সাইটে যাবেন সেদিন সারা দিনের জন্য চুক্তি করে নেবেন হয় তিন হাজার নয় দু হাজার নয় আড়াই হাজার টোটো বুঝে আর টোটো গাড়িদের কিন্তু আর স্ক্যাম থাকে সেটা কি বলুন তো যে আপনি টোটো ভাড়া করবেন ও একটার মধ্যে আপনাকে রিটার্ন করে নিয়ে আসবে বিকেলের হাফবেলা দেখাবেই না ফের আবার আর একটা গ্রুপ নিয়ে যাবে এই এইরকম করে তুই দু হাজার টাকা ভাড়া নিচ্ছিস ঠিক আছে টোটো পনেরোশো আঠারোশো এরকমই নেয় কোনো টোটোওয়ালা ভালো হলে একটু সঙ্গে করে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে আমাদের যে গাড়িওয়ালাগুলো সেটিং করা আছে তারা সঙ্গে করে পাঠিয়ে দেয় হ্যাঁ ঘুরিয়ে নিয়ে আসে কিন্তু অটোওয়ালা গুলো ওই গেটে দাঁড়িয়ে থাকে সঙ্গেও যাবে না কিন্তু আপনার সঙ্গে ওরা যাবে না কেন মন্দিরে সেটিং করা রয়েছে তাই না তো নিজেদেরকেই দর্শন করে আসতে হবে তো অটোওয়ালা যদি সঙ্গে যায় ড্রাইভার যদি সঙ্গে যায় সে ক্ষেত্রে আবার একটুখানি পয়সা ওদেরকে বেশি দিতে হয় তো এবার এট অটোওয়ালা আপনাকে এক একটা সাইটে হাব্বালার মধ্যে একটার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে আসবে বাকি দিনটা কি করবেন আপনাকে শুধু দৌড় করাবে এই তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি মন্দিরে ঢুকতে পারানি এই জলদি এসো ফোন করবে जल्दी এসো जल्दी এসো কেন ওর পিছনে তো খ্যাপ রয়েছে ও ফের আবার আর একটা পার্টি নিয়ে যাবে তো এটা থেকেও আপনাকে ক্লিয়ারলি কথা বলতে হবে যে আপনাদের তাড়ালে পারবে না আমি সময় একদম ধরে বুকিং করবেন গাড়ি মানে আমি সকাল নয়টায় বেরোবো কিংবা ছটা সাতটার সময় ফিরবো সারাদিন দর্শন করবে করোন কত নেবে এই কথা যখন বলবেন না ও বলবে এটা পাঁচ হাজার টাকা লাগবে মানে নতুন পাবলিক তারপরে সেটা কমিয়ে চার হাজারে বা দু হাজারে বা তিন হাজারে তারপরে আসবে অ্যাকচুয়াল প্রাইস তাহলে কত হতে পারে সুন্দর থেকে শব্দ অব্দি ও টোটো যদি আপনি করেন মানে অটো গাড়ি সিএনজি যেগুলো সেগুলো যদি করেন তো দু থেকে পঁচিশশো টাকার নিচে টোটো পর্যন্ত অটো পর্যন্ত যাবে না এটা কিন্তু প্রাইস এরকম তারপরে যদি বড়ো গাড়ি ফোর হুইলার নেন তাহলে তো এইরকমভাবে যদি কথা বলে নেন বৃন্দাবন থেকে কেন কি বৃন্দাবনে থাকলে পরে সবচেয়ে বেশি প্রবলেম কি জানেন ওদের পেট্রোল খরচটা বেশি পড়ে যায় ওই সাইটে করবে অল্প পয়সায় মানে কি গোকুল ওদের কাছে তারপরে ভান্ডির বনের এই সাইডটা মানসরোবর এটা ওদের কাছে হয়ে যায় একদম সামনাসামনি একটু মধ্যে ঘুরিয়ে দিতে পারে তখন আপনার পয়সা সস্তা নেবে আর তাতে অনেক ভক্তরা মনে করেন কি আরে অনেক কম পয়সায় পেয়ে গেছে যাই তারপরের যে দর্শনগুলো আছে সেইগুলো অনেক লং ট্যুর হয়ে যায় হ্যাঁ প্রায় সত্তর কিলোমিটার আশি কিলোমিটার দূরে দূরে বিভিন্ন রকম স্পট আছে যেমন আপনাকে এই গোবর্ধান গোবর্ধান থেকে বারছানা মানে চল্লিশ কিলোমিটারের মতো পঁয়ত্রিশ কিলোমিটারের মতো দূর এইগুলো যখন হবে তখন গাড়ির রেট অনেক বেশি বেড়ে যায় ওই জন্য আমি বলি যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মাঝখানটায় থাকুন যে সাইডেই যাবেন না কেন খরচা কিন্তু কমে হয়ে যায় এগুলো মাথায় রাখবেন একদম শুনুন মন দিয়ে রিয়ালিটি বলছি এই তারপরের কথা হলো যে এবারে টোটোওয়ালা এই কাজ করবে আর বৃন্দাবনের মধ্যে অটো করে ঘুরে নেবেন ঠিক আছে এবারে কথা হলো গাইড সবচাইতে বড় প্রবলেম কি জানেন ভ্রমণে আসলে যে আপনার স্থানের মহিমা কে বলবে বেশিরভাগ অটোওয়ালারা এরা তো শাস্ত্র শাস্ত্র অধ্যয়ন বা এইসব নিয়ে চর্চা করে না ভাড়া নিয়ে হলো এদের কথা গাইড একটা লাগেই নয়তো যেন বৃন্দাবন দর্শনই আনকমপ্লিট থেকে যায় জানেন তো ওই জন্য রিসার্চ করে মহিমা শ্রবণ করে একটুখানি গ্রন্থ অধ্যয়ন করে আসলে পরে সবচাইতে ভালো হয় আরেকটা বুদ্ধি আমি বলে দিই সেটা হলো দেখুন এই যে গ্রন্থ আছে দেখুন এটা চুরাশি পরিক্রমার একটি গ্রন্থ এই গ্রন্থের মধ্যে সম্পূর্ণ দেয়া রয়েছে এখন ঘটনা কি জানেন যে পাবলিকদের হাতে সময় নেই ভক্তদের হাতে সময় নেই এরকম মোটা মোটা গ্রন্থ পড়া তারপরে দর্শনের জন্য আসা এই এই সময়টা বর্তমানে কার কাছে আছে এখানে যত দর্শনের স্থান আছে না সব কিন্তু পাওয়া যাবে আচ্ছা গ্রন্থটার নাম হলো শ্রী শ্রী চুরাশি কোরশ ব্রজমণ্ডল পরিক্রমা হুম আর এটা হলো দাস বাবাজি মহারাজের গ্রন্থ আমি এই গ্রন্থ দেখেই বেশিরভাগ লীলা কথা বলি আবার অন্যান্য গ্রন্থ অধ্যয়ন করি গর্গসংহীতা আদি তো এরকম একটা গ্রন্থ যদি নিয়ে নেন মাত্র একশো টাকা দেড়শো টাকা দাম নেবে তাহলে আর আপনার গাইডের প্রয়োজন হবে না নিজে পড়বেন স্থান দেখে এখানে সূচিপত্র দেওয়া থাকে পুরো হুম এই সূচিপত্র দেখে দেখে আপনি কোন জায়গায় কি মহিমা আছে না আছে সম্পূর্ণ কিন্তু একদম পেয়ে যাবেন আর কোনো অসুবিধা হবে না যে কোনো লাইব্রেরিতে গ্রন্থের দোকানে পেয়ে যাবেন আমাদের বৃন্দাবনে কিন্তু বাংলায় ভাষায় নেবেন হিন্দিতেও আছে যদি হিন্দি পড়েন ইংলিশেও আছে এর একটা গাইড আপনি যদি নিয়ে নেন তাহলে কিন্তু দর্শনের জন্য কোনো প্রবলেম হয় না তো এবারে আসুন মিত্র কোন কোন পয়েন্টে কিছু কিছু প্রতারণার সম্ভাবনা থাকতে পারে সবচাইতে প্রথম তো বলেই দিলাম যে গাড়িওয়ালারা যে আছে এনারা কিন্তু খুব সুন্দরভাবে একদম প্রতারণার একটা বাদ পেতে থাকে এরপরে কিন্তু যখন বৃন্দাবনে নৌকা বিহার করবেন তো নৌকা বিহার করার আগে নৌকায় করে যমুনা জিতে ভ্রমণ করবেন তখন কিন্তু তার সাথে ক্লিয়ারলি কথা বলে নেবেন আমাদের সাথে কি হয়েছে জানেন মিত্র গত সপ্তাহে তার আগের সপ্তাহ হবে তখন আমরা চলে যাই যমুনা বিহার করার জন্য আমি ভক্তদেরকে তুলে দিই ঠিক বাকি বিহারি দর্শন করে আবার রিটার্ন চলে আসবে কেশিঘাটে এতটুকু আসার পথ সে সাবারি তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একবার ভ্রমণ করিয়ে দেবে এটা কিন্তু রেট মনে রাখবেন এখন সেখানে সাবারিকে পঞ্চাশ টাকা তারা বলল পাঁচজন ছিল তার বলল কুড়ি টাকা করে নেবে শুধু আসবে সে কারণে একশো কুড়ি টাকা এখনও ভালো করে দুবার তিনবার করে উনি জিজ্ঞেস করেছেন যে একশো কুড়ি টাকা সবাই তো টোটাল একশো কুড়ি তো টোটাল একশো কুড়ি হ্যাঁ যে ওঠালো যখন নাম যে যাত্রীকে তখন বলল যে পার হেড একশো কুড়ি বলুন একটুখানি জায়গা কত হবে পাঁচশো মিটার না হোক এক হাজার মিটার হবে একটুখানি দশ মিনিটও সময় লাগে না বললে একশো কুড়ি টাকা করে সাবারি দিতে হবে কিন্তু ওঠার সময় বলেছিল কুড়ি টাকা করে সাবারি মানে টোটাল পাঁচজনে একশো কুড়ি টাকা তো এই কিন্তু একটা স্ক্যাম চলে এদের তো আগে থেকে কথা বলে ক্লিয়ার কাট করে নেবে যে বলতে হবে যে সাবারি কত করে পার সাবারি এক সাবারিকে কেতনা পয়সা বাতাও এভাবে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে তারপরের কথা হলো বড়ো স্ক্যামার আরেকজনও আছে সেটা কি বাদর গুরু চশমা তারপরে পার্স এগুলো কিন্তু ওপেনলি রাখা যায় না একটুখানি চেপে শক্ত করে ধরে রাখতে হয় মানে চশমা চোখে দিয়ে ঘুরতে পারবেন না মোবাইল হাতে নিয়ে ঘুরতে পারবেন না বৃন্দাবনে নয় কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যাবে এদের হাত থেকে রক্ষা পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে গেল এরপরে মিত্র দুটো স্কাম তিন নাম্বার স্কাম নন্দগায়ে নন্দগায়ে মানে সেই নন্দমহল যে আছে সেখানেও কিন্তু পাণ্ডারা আপনাকে বসানোর চেষ্টা করবে মন্দিরের ভিতরে বেশি আগিয়ে ভিতরে প্রবেশ করতে গেলে পরে সেখানে কিন্তু প্রবলেম থাকে নন্দগায় যখন উঠবেন অনেক মন্দির দেখবেন না যে ডাকবে আসুন দর্শন করে যান আরে সে যাও এইটা দর্শন করো এইটা দর্শন করো এই মন্দির দর্শন করে যাও মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে দর্শন করার জন্য কখনো ভগবানকে দর্শন করানোর জন্য এরকম জবরদস্তি হয় তাই না যার ভালো লাগবে সে মন্দিরে আসবে যা ভালো লাগবে না আসবে না তো সেখানে যখন একবার ঢুকিয়ে নেবে তারপরে একবার বসাতে পারলে সেখানে কিছু না কিছু কিন্তু নিয়ে নেবে তো এইগুলো থেকে কিন্তু একটু বেছে চলতে হবে মিচ্ছ কিছু করার নেই এটা ব্রজের নিন্দা করার কিন্তু কোনো দরকার নেই আগেই বলেছি ব্রজের নিন্দা ভুলেও করবেন না তাতে ধাম অপরাধ হবে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো আমাদের দর্শনীয় জিনিস নয় কটু দৃষ্টির নয় এখন এইগুলো দেখুন ভগবান এই সিস্টেম করে যায়নি আমাদেরকে আমরাই করছি তাই না মনুষ্য জাতিরাই করছে আবার মনুষ্য জাতির জন্যই কিন্তু এই ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন তো এগুলো থেকেও কিন্তু একটু বাঁচতে হবে আরেকটি কথা নিশ্চয় মনে রাখবেন যে আমার কিন্তু আমার চ্যানেলে এই তিন বছর যাবৎ ভিডিও ছাড়ছি আজকে এই প্রথম যে ব্রজধামের কিছু কটু কটু দৃষ্টি আপনাদের হয়তো লাগতে পারে কিন্তু এই প্রথম কোনো ব্রজের এই প্রবলেমের কথা তুলে ধরছি এর আগে কোনো দিন তুলিনি কেন আমি আমার ভিডিওতে কখনও ব্রজের নিন্দা বলি না কোথাও নোংরা পড়ে আছে কোথাও এই প্রবলেম সেই প্রবলেম সেইগুলো তুলে ধরে যে ব্রজের নিন্দা করব ওখানে পয়সা কামাচ্ছে ওখানে পয়সা কামাচ্ছে এগুলো এগুলো আমি কখনো বলি না কিন্তু যেহেতু আজ আমি নিজেই আমার যে টিমদের আছে তাদের যখন পাঠালাম আর তারা যখন বিপদে পড়ল তো ভাবলাম যে আগে থেকে আরও ভক্তদেরকে বেয়ার মানে অ্যাওয়ারনেস করে দিই যাতে করে সবাই সাবধানে আসতে পারে তো মিত্র এইগুলো একটু নজরে রাখবেন ব্যাস আর কিছু নয় এই একটু সাবধানে থাকলে হয়ে যাবে তারপরে এই যে পুজো পার্বণ বিভিন্ন জায়গায় যমুনার তটে হোক রাধাকুণ্ডের তটে হোক সেখানে হ্যাঁ রাধাকুণ্ডের তটেও কিন্তু একটা ব্যাপার আছে পুজো করাতে বসে পাঁচশো টাকা হাজার টাকা চাইতে পারে কিন্তু না আগে থেকে আপনি বলে দেবেন যে বাবা আমি এতটুকু দেবো যদি তোমার ভালো লাগে তুমি পুজো করাও নয়তো করাবে না হুম কিন্তু কেউ ডাকলে কোথাও চলে যাবেন না কোনো মন্দিরের মধ্যে প্রবেশ করবেন না কিংবা কোনো ঘরের মধ্যে প্রবেশ করবেন না এইটা লক্ষ্য রাখতে হবে তাহলেই হবে একটুখানি সাবধানে কেন কি আমরা তো অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে নিয়ে আসি ধাম দর্শন করার জন্য লাস্টে বিপদে না পড়ে যায় যাওয়ার সময় যাতে প্রবলেম না হয়ে যায় এগুলো একটুখানি লক্ষ্য রাখতে হবে তাহলে মিত্র এবারে মিত্র আমার আপনাকে একটা কথা বলি যে এ তো শুনে নিলেন যে কোথায় গেলে কোথায় কোথায় বিপদে পড়তে হবে তার মানে ব্রজে ভালো কিছু নেই ভালো কিছু কিছু শুনেছেন কখনো হ্যাঁ মিত্র এদের মধ্যে ভালো আছে আপনার কাছে টাকা নেই আপনি অসহায় পড়ে গেছেন এই গাড়িওয়ালাদেরকেই যদি আপনি বলেন যে বাবা আমাকে একটু সামনে ছেড়ে দেবে আমার কাছে পয়সা নেই কি করে যাব। জানেন এটাই হলো মজার ব্যাপার যে এই গাড়িওয়ালাই আপনাকে নিয়ে যাবে আপনার কাছ থেকে পয়সা নেবে না সে নিতে পারে হয়তো আপনার কাছ থেকে বেশি স্ক্যাম করে বা অন্য রকম বুদ্ধি করে করতে পারে কিন্তু আবার এই আপনি যদি বিপদে পড়বেন যদি না তো আপনাকে গাড়িতে করে নিয়ে সেখানে ছেড়ে দেবে পয়সা নেবে না আপনি যে কোনো মন্দিরে চলে যাবেন যদি গিয়ে বলেন না যে এটা ব্রজের গুণ মিত্র যে বাবা আমার কাছে অর্থ নেই একটুখানি প্রসাদ হবে প্রতিটা মন্দিরেই আপনি ভোজন পেয়ে যাবেন ব্রজবাসীদের কাছে ভোজন পেয়ে যাবেন নিচ্ছ গুণ অনেক আছে অনেক এখানে আপনি মনে করেন যে বাইরের থেকে অনেক লোক আসে চুরি ছাঁচরামি অমুক সমুক করতে আসে অনেকে ধাম অপরাধ হয় এগুলো ঠিক আছে তারা তো জানে না তাই না আমাদেরকে সাবধান থাকতে হবে ধরুন এই যে বৃন্দাবনের ব্রজবাসী কিন্তু তারা নয় তারা হয়তো এখানে কাজবাজের জন্য এসেছে তাই করছে মহিমা জানে না ব্রজের আমাদেরকে একটু সাবধান হয়ে চলতে হবে তাই না আবার এদের কাছে বিপদে পড়লে কিন্তু অনেক সহযোগিতা পাওয়া যায় হুম তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যারা যারা আপনাকে এই যে নৌকা বিহার করছেন যার কথা বললাম আপনি জানেন যদি আপনার কাছে টাকা না থাকে তাকে একবার রিকোয়েস্ট করে দেখবেন তো বাবা আমার কাছে টাকা নেই আমাকে একটু ঘুরিয়ে দেবে বাবা এরকমভাবে একটু বলে দেখবেন আপনাকে অবশ্যই নৌকায় নৌকা বিহার করাবে নিতে পারে আপনার কাছ থেকে এই গুণগুলো আছে যার কাছে যার কাছে ভালো আছে তার কাছে মন্দ আছে যার কাছে মন্দ আছে তার বিপরীতে কিন্তু ভালোও আছে হ্যাঁ ব্রুজে কিন্তু সবাই মানে যত ভক্তদের সাথে মিশবেন বা যত লোকদের সাথে মিশবেন তারা কিন্তু দয়ালুও বটে এই দয়ালুটা কোথা থেকে আসে যান আমিষ আহার বর্জন করায় শাস্ত্রে বলেছে সাত্ত্বিক একটা ভাব থাকবেই সে যাই করুক হ্যাঁ তো এই এই গুণটা কিন্তু ব্রজে আছে এরাই আবার আপনাকে সহযোগিতা করবে বা আপনি ভুলে যাচ্ছেন কোথাও রাস্তা চেনেন না বাবা ওইদিকে গেলে কোন দিকে যাব একটুখানি বলে দিন না সে আপনাকে জন লাইন দিয়ে এসে আপনাকে হেল্প করবে বলে দেবে এই দিকে যাও দিকে যাও ওই দিকে যাও সেই দিকে যাও হ্যাঁ তো এই ব্যাপারগুলো কিন্তু মিত্র আছে তাই ভালো লাগে কিছু কিছু দিক দিক থেকে আমাদের ব্রজধাম কিন্তু অনেক উদার হ্যাঁ ভগবান কিন্তু পরম শান্তি দিয়েছেন চলুন এসব কথা ছেড়ে দিন যখন ভগবানের মন্দিরে গিয়ে দর্শন করবেন তখনই তো এসব ভুলে যাবেন ধন কার আপনারা আমার ধন হ্যাঁ গোবিন্দের তো তো যাই হোক এখন মানুষ তো বিভিন্ন রকম জগতে থাকবেই তা গোবিন্দের ধন গোবিন্দই না নিয়ে যায় এই আর কি তবু আমরা যতটা আঁকড়ে ধরে রাখতে পারি তাই না তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে